হ্যালো বন্ধুরা আমি গুড়িয়া তোমাদের আমার গুড়িয়া স্কুল বুকে স্বাগত জানাই আজ আমি তোমাদের দেখাচ্ছি মার্বেল প্যাটার্ন জেব্রা কেক এই কেকটাকে অনেকে মার্বেল কেকও বলে থাকে অনেকে জেব্রা কেক বলে বানানোটা খুবই সহজ তোমরা একটু দেখে নাও একটা বড় বাটিতে আমি পাউডার সুগার নিয়ে নেব হাফ কাপ এবার নেব রিফাইন্ড অয়েল হাফ কাপ এবার ওই তেলটা আর চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ এটা ঠিক হবে স্টিকি হবে আর ক্রিমি লুকটা আসবে তোমরা এটা দেখতেই পাচ্ছ কীরকম দেখতে হবে এবার ওরতে মিশিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবার মিশিয়ে নেব ভালো করে মেশাতে মেশাতে দেখতে এইরকম হয়ে যাবে তখন আমি হাফ কাপ দুধ নিয়ে কিছুটা দুধ মিশিয়ে দেব হাফ কাপ দুধ থেকে নিয়ে আর কিছুটা আমি পরে মেশাবো বলে রেখে দেব। এবার এই দুধটাকেও ওই মিক্সটার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মিক্স করতে হবে খুব ভালো করে মিক্স করে চিনিটা যেন পুরো গলে যায় এইভাবে অনেকক্ষণ ধরে এটা মিক্স করে নিতে হবে এবার আমি ওই বাটির ওপর একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দিয়ে দেব এক কাপ ময়দা এবার নিয়ে নেব এক চা চামচ বেকিং পাউডার আর নেব হাফ চা চামচ বেকিং সোডা এবার একটা চামচের সাহায্যে এগুলোকে মিশিয়ে ছেকে নেব আমাদের রেসিপি পছন্দ হলে একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা আমাদের সাথে আছো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা ছাকা হয়ে যাওয়ার পর এবার পুরো মিক্সটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সব কিছু একসাথে মিশে যাওয়ার পর এটা খুব ঘন হবে খুব ভারী হবে অতটা ভারীতে কেক শক্ত হয়ে যাবে আমি যে বাকি দুধটা রেখেছি এবার এই ভারী ব্যাটারটার মধ্যে আমি বাকি দুধটা মিলিয়ে নেব শুধু দু চামচ দুধ আমি রেখে দেব আমার পরে লাগবে সেই দু চামচ দুধ তো একটু একটু করে মিলিয়ে মিক্সটাকে আমি আস্তে আস্তে তৈরি করে নেব কেক মিক্সটা আমার এই রকম দেখতে হবে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে মিক্সটা আমার এই রকম দেখতে হবে তাহলে আমার কেকটা নরম তুলতুলে হবে এইবার আমার মিক্সটা তৈরি হয়ে গেছে আমি মিক্সটাকে ঠিক দুভাগে ভাগ করে নেব একটা ছোট বাটিতে আমি অর্ধেক পুরো অর্ধেক মিক্স আমি তুলে নেব এই যে আমি দু বাটিতে ভাগ করে নিয়েছি আমার বাটিতেই সমান সমান মিক্স আছে এইবার আমি এই বড় বাটিটার মধ্যে দু চামচ কোকো পাউডার দিয়ে মিশিয়ে নেব এই কোকো পাউডারটা মেশানোর পরে এই অর্ধেকটা মিক্স কিন্তু বেশ অনেকটা বেশি ভারী হয়ে যাবে মোটা হয়ে যাবে আমি যে দু চামচ দুধ বাঁচিয়ে রেখেছিলাম সেই দু চামচ দুই টেবিল স্পুন দুধ এবার আমি দিয়ে দেব দুই টেবিল স্পুন দুধ দিলেই মিক্সটা আমার যেমন চাই তেমন হয়ে যাবে এইবার আমি একটা ছয় ইঞ্চি কেক টিনে অয়েল ব্রাশ করে নেব আমার কাছে ছয় ইঞ্চি কেক টিন নেই বলে আমি ছোট কড়াইতে করছি তেল ব্রাশ করা হয়ে গেলে একটু ময়দা ছড়িয়ে দেব এর মধ্যেই কেকটা করা যায় কিন্তু আমি এর মধ্যে একটা কাগজে তেল মাখিয়েও দেব এইভাবে কড়াইটা রেডি করে নিলাম এরপরে আমি একটা কাগজ বসিয়ে দেব যাতে কোনোভাবেই আমার কেকটা নষ্ট না হয় তোমরা এখানে বাটার পেপারও ইউজ করতে পারো এইবার একবার সাদা কেকের মিক্সটা দেব দিয়ে ট্যাপ করে নেব ভালো করে তারপরে চকলেট কেক মিক্সটা দেব দিয়ে আবার ট্যাপ করে নেব এইভাবে আমি কেকটাকে পুরো সাজাব ঠিক যেভাবে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ঠিক সেইভাবে সাজাবে একটার পর একটা দিয়ে সাজিয়ে নিতে হবে যত সুন্দর করে করবে তত ভালো দেখতে কেকটা হবে এইভাবে সাজিয়ে ট্যাপ করবো আর সাজাবো ট্যাপ করবো আর দেব দিয়ে দিয়ে এইভাবে এরকম দেখতে হবে এরপরে আমি একটা কাঠি নিয়ে কেকটাতে ডিজাইনটা করবো আর যখন ডিজাইনটা করবো তখন প্রত্যেকবার কাঠিটা আমি মুছে মুছে নেব এই যে আমি কাঠি নিয়ে নিয়েছি আর সব সময় টানতে হবে বাইরে থেকে ভেতর দিকে আর কাঠিটা মুছে নিতে হবে প্রথমে চারটে ভাগ দিয়ে কেকটাকে ভাগ করে নেবে তাহলে তোমার ডিজাইনটা তুলতে সুবিধা হবে তারপরে আবার মাঝখান থেকে একটা করে ভাগ দেবে আমি প্রেশার কুকারে নুন দিয়ে এটা প্রি প্রেসার প্রেশার কুকার বলতে পারো করে নিয়েছি নুনগুলো আমার অনেকবার ইউজ হয়েছে তাই কালচে কালচে দেখতে লাগছে এইবার আমি একটা স্ট্যান্ড দেব কেকের বাটিটা বসিয়ে দেব দিয়ে আমি তোমরা এটা সারাশীতেও করতে পারো কারণ এটা খুব গরম এইবার ঢাকাটা দিয়ে দেব ঢাকাটা দেওয়ার পর আমি কিন্তু প্রেশার কুকারের সিটিটা লাগাবো না ওটা খোলা থাকবে এইবার আমার কেকটা হতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট লাগে এই যে তৈরি হয়ে গেছে আমার জেব্রা কেক দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার চামচ বা ছুরির সাহায্যে দেখে নেব ওই চামচে কিছু লেগেছে কিনা না লাগেনি আমার কেকটা হয়ে গেছে যেহেতু আমি কাগজ দিয়েছি তাই আলগোছে আমার কেকটা উঠে আসলো কোনো কাটি করতে হলো না আর কড়াইয়ের গায়েও কিছু লাগলো না দেখো কেকটা কত নরম হয়েছে এবং খেতে কেমন হয়েছে সেটা তোমরা করে খেলেই বুঝতে পারবে এই যে আমার মার্বেল কেক